পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামে অভাবের তাড়নায় 18 দিন বয়সী একটি দুধের শিশুকে বিক্রি করে দিয়েছেন এক দম্পতি। ওই হতভাগা দম্পতির স্বামী পরিমল ব্যাপারী মাত্র 1,65,000 টাকায় দালালের মাধ্যমে সন্তানটি বিক্রি করেছেন। তবে সন্তান বিক্রির মাত্র 10,000 টাকা ছাড়া আর একটি টাকাও হাতে পায়নি তিনি। একই গ্রামের বিজন হালদার এবং রণজিৎ কুমার মণ্ডল হতভাগা দম্পতির স্বামী পরিমলের অভাবের সুযোগ নিয়ে তাকে ফুসলিয়ে সন্তান বিক্রির মধ্যস্থতা করেছেন। সন্তান বিক্রির ওই 10,000 টাকা বাদে অবশিষ্ট টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন মধ্যস্থকারীরা। বিক্রি হয়ে যাওয়া শিশু সন্তানটির পিতা পরিমল, তার স্ত্রী কাজল সহ স্থানীয় একাধিক লোক একথা জানিয়েছেন। যাদের কাছে বাচ্চাটি বিক্রি করা হয়েছে তাদের নাম ঠিকানা কিছুই জানে না ওই অসহায় দম্পতি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় পিতা পরিমল বলেন, আমি খুবই গরিব, আমার জায়গা জমি কিছুই নেই। অভাবের কথা শুনে বিজন এবং সন্তোষ মণ্ডলের সহযোগিতায় আমি আমার 18 দিনের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছি। তারা মাত্র আমাকে 10,000 টাকা দিয়েছে। এখন টাকা চাইলে তারা বলে তোমাকে পরে জমি কিনে দেব, টাকা দিয়ে কি করবে? পরিমলের স্ত্রী কাজল বলেন, সন্তানটির জন্মদানের পর আমি অসুস্থ ছিলাম, ওর মুখখানাও দেখতে পাইনি। এখন সন্তানের কথা মনে পড়লে আমার বুকটা কেঁদে ওঠে। চাকরি করে কিসের জন্য বাইরে দিয়ে দেওয়া হয়েছে। বাবাই আনছে 10,000, আমার 1,20,000। হ্যাঁ, মানে আর রঞ্জিত কাকার দ্বারা আছে যাইয়া আর না আছে যে 85,000, এই 90,000 90,000 পাইছি আর 20,000 আর 30,000 টাকা বিজনের। সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন ব্যাপারী বলেন, বিজন এলাকার একজন বড় প্রতারক, সে আসলে মাদক বিক্রেতা। মাদক নিয়ে একবার ধরাও পড়েছিল। সে এলাকার রণজিৎকে সাথে নিয়ে অসহায় পরিমলকে ফুসলিয়ে তার দুধের শিশুকে বিক্রি করে টাকা হাতিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি একটু অসুস্থ আছি, বিষয়টি এই শুনলাম, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওমর আল হাসান, MIT।